গাজীপুরের যে কটি নয়নাভিরাম রিসোর্ট রয়েছে তার মধ্যে নক্ষত্রবাড়ি রিসোর্টটি অন্যতম। মজার ব্যাপার হলো, আমাদের দেশের শিল্পী দম্পতি তৌকির বিপাশা এই রিসোর্ট নির্মাণ করেছেন, তাই বুঝতেই পারছেন এই রিসোর্টে শৈল্পিক ছোঁয়াও আছে। তাছাড়া এই রিসোর্টে নাটকের শুটিংও হয়। আর আপনি যদি কোনো রিসোর্টে ওঠার চিন্তা করেন, তাহলে নক্ষত্রবাড়ির রিসোর্ট আপনার জন্য। আর আজকের ভিডিওতে আমরা এই রিসোর্ট সম্পর্কে জানব। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। নক্ষত্রবাড়ির রিসোর্টটি 25 বিঘা জায়গার উপর তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় যেন এর কটেজগুলো পানির উপর ভেসে আছে। কটেজের কথা যখন বলছি, তখন বলে রাখা ভালো, এখানে কাঠ এবং বাঁশের তৈরি 11টি কটেজ রয়েছে। কটেজের সামনে আছে বড় বড় বারান্দা, সেখানে বসে শান্তিতে জমিয়ে আড্ডা দেওয়া যায়, না হয় অনায়াসে একটি বিকেল পার করে দেওয়া যায়। কটেজ ছাড়াও এখানে আছে দীঘি, সভাকক্ষ, কৃত্রিম ঝর্ণা, সুইমিং পুল এবং নানা রকমের সুবিধা। তাছাড়া কটেজের বাইরের সন্ধ্যার পর জোনাকির আলো, ঝিঝি পোকার ডাক আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে। এখানে আবার যে কটেজগুলো আছে, এগুলো গজারি গাছ দিয়ে তৈরি, সেগুলোর উপর আছে ছনের ছাউনি। পুকুরের পূর্ব পাশে রয়েছে একটি বিশাল সুইমিং পুল। এছাড়াও ব্রিটিশ আমলের দরজা জানালার সংবলিত একটি ঘরও আছে সেই দিকে। এই পূর্ব পাশেই রয়েছে আরও একটি বিল্ডিং কটেজ, কনফারেন্স রুম এবং খাবার হোটেল। এছাড়াও রিসোর্টের শুটিং স্পট, লাইব্রেরি, কিড জোন, মুভি থিয়েটার, বোটিং, ফিশিং, পুল সাইড পার্টি, বারবিকিউ সহ সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। হোটেলও বেশ মানসম্মত, এখানে বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকমের খাবার পেয়ে যাবেন। আর নিরাপত্তাও যথেষ্ট ভালো, এখানে সার্বক্ষণিক 40 জন কর্মচারী নিয়োজিত আছেন। খরচ, এই রিসোর্টে পানির উপর যে কটেজগুলো আছে এদের ভাড়া একদিনে 10,800 টাকা। আবার যে বিল্ডিং কটেজ আছে তার ভাড়া 6,000 থেকে 8,000 টাকার মধ্যে। এছাড়া দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। যাওয়ার ব্যবস্থা, দেশের যে কোনো জায়গা থেকেই প্রথমে আপনাকে গাজীপুরের চৌরাস্তা আসতে হবে। এই রাস্তা ধরেই ঢাকা কাপাসিয়া মহাসড়কের রাজবাড়ি বাজারে নামতে হবে। এরপর বাজার থেকে 1.5 কিলো দূরে চীনা সুখানিয়া গ্রামের বাঙালপাড়ায় অবস্থিত আপনার কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছে যেতে পারবেন। আর নিজস্ব পরিবহনে গেলে সবচাইতে ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।